নমস্কার বন্ধুরা, সোমাস ফুড সাফারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানালাম সুজির ল্যাংচা। অনেক দিন থেকেই এই মিষ্টি বানানোর ইচ্ছে আমার ছিল, যদিও এই মিষ্টি খুব নতুনত্ব কিছু নয়, অনেকেই বানিয়েছেন আমার আগে, তবু আমি এই প্রথমবার বানালাম। হাতে কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় সেটা না বানালে আমি বুঝতে পারতাম না। সুজি দিয়ে এই ল্যাংচা বানিয়ে আমি বুঝতে পারলাম যে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর সুস্বাদু মিষ্টি বানানো যায়। হঠাৎ করেই কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে সবসময় দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না, তাই আমি চেষ্টা করলাম কিভাবে আরও সহজ করে এই ল্যাংচা বানানো যায়। আমি মাত্র 100 গ্রাম সুজিকে দিয়ে এই ল্যাংচা বানিয়েছি। 100 গ্রাম সুজি দিয়ে মিডিয়াম সাইজের 12 থেকে 13টা ল্যাংচা বানানো যায়। সঙ্গে দিলাম 100 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না দিতে চাইলে সুজি দুধ দিয়েও ফুটিয়ে নেওয়া যেতে পারে। দিয়েছি যত সামান্য ঘি, আপনারা চাইলে এর পরিমাণ কম বেশি করতে পারেন। সুজি খুব ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে মুথে নিতে হবে, যাতে একটাও দলা না থাকে। চেষ্টা করতে হবে সুজিকে একেবারে প্লেন একটা ডো তৈরি করে নিতে। এরপর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আমি এটার থেকে 14খানা লেচি কেটেছিলাম। এইভাবে লেচিগুলোকে ল্যাংচার আকার দিয়ে নেব। দেখুন, বেশটাই মসৃণ হয়েছে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াতে বেশ খানিকটা তেল দিলাম, যেন ডুবো তেলে ল্যাংচাগুলো ভাজা যায়। তেল গরম হলে আঁচ কমিয়ে দিয়ে এক এক করে ল্যাংচাগুলো ছেড়ে দেব। পরিমাণ মতোই দিতে হবে, যেন কড়াতে ল্যাংচাগুলো নাড়াচাড়া করা যায়। আমি প্রথমে 5টাই দিলাম, কারণ আমার কড়াইয়ের আকারটা একটু ছোট। এইভাবে লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ল্যাংচাগুলো গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যায়। দেখুন, এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আগের থেকে করে রাখা চিনির শিরার মধ্যে এক এক করে ল্যাংচাগুলো দিয়ে দিলাম। চিনির শিরা যেন খুব গরম না থাকে, আবার খুব ঠান্ডাও না থাকে। এইভাবে আমি রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর এক এক করে তুলে ল্যাংচাগুলো অন্য পাত্রে রাখব। আমি নেক্সট ব্যাচ ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। মিনিট 10 পর দেখুন, আমি দেখাচ্ছি কেমন হয়েছে ল্যাংচাগুলো। অসম্ভব নরম, তুলতুলে, রসালো একেবারে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন ভিডিও এলেই
সবার প্রথমে দেখতে পান। ধন্যবাদ।